স্টাডি এবং সিঙ্গার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল। তো আজকের যে কোশ্চেনটা আমি নিয়ে আসি সেটা হলো 2019 সালের সপ্তম পত্রের এবি দুটোই। তো এই দুটো নিয়ে আমি আজকে তোমাদের সামনে আজকে তুলে ধরব। তোমরা হয়তো ইউটিউবে সার্চ করেছো অনেকবার যে 2019 সালের কোশ্চেনগুলো একটু যদি দেখতে পাতাম তাহলে ভালো হতো, তো আমি সেটা জানি। তবে আমাদের এই যে স্টাডি এবং সিঙ্গার চ্যানেল, এই চ্যানেলের মধ্যে কিন্তু এই সমস্ত মানে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো বা বিগত বছরের যে কোশ্চেনগুলো দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের সাজেশন যেগুলো হয় সেগুলোই কিন্তু মানে এই চ্যানেলে আলোচনা করা হয়। তো তোমাদের যদি এই চ্যানেলটার মধ্যে যদি এই সমস্ত জিনিস তোমাদের যদি মানে লাগে, দরকার লাগে, তাহলে আমার চ্যানেলে চ্যানেলে আসতে পারো, অনেক যথেষ্টই তোমাদের হেল্প হবে এতে। তো আমি এটাই বলবো যে তোমরা আমার চ্যানেলটাকে পাশে থাকতে পারো। আর পাশে থাকবে কিভাবে, আমাদের যে চ্যানেলটা নিচে দেওয়া আছে একটা লাল বাটন সাবস্ক্রাইব লেখা, সেটাতে তোমাদের ক্লিক করতে হবে, আর ক্লিক করে তোমাদের নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিতে হবে। তো এই ধরনের ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আরও অনেক ভিডিও রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে থাকবে অনেক লিঙ্ক থাকবে, সেগুলোর থেকেও তোমরা কিন্তু বিগত মাঝে যত গতবারে যেগুলো আমি দিয়েছিলাম কোশ্চেনগুলো হয়তো তোমরা সেগুলো দেখুনি। যদি না যদি দেখে থাকো তাহলে তো ভালোই, আর যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তো আমরা চালু করে যাবো, ঠিক আছে, আর বেশি কথা বলবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো দেখুন, প্রথমে আমাদের সপ্তম পত্রের এ নিয়ে আলোচনা করবো, যেগুলো হচ্ছে কোশ্চেন এমসিকিউ থাকে, 30 মিনিটের সময় দেওয়া হয় এটাতে এমসিকিউ, আর খাতার মধ্যেই কিন্তু লিখতে হয়, ফুল মার্কস 20 নম্বর। তো 1 নম্বরে বলা হয়েছে অরণ্য উপন্যাসটির পরিচ্ছেদ সংখ্যা কত, তারপরে বলা হয়েছে রুচণ্ডালের হাড় উপন্যাসটি কত সালে রচিত হয়, তিতাস একটি নদীর নাম, মানে একটি নদীর নাম উপন্যাসটি যেটা আছে সেটাতে লিখতে হবে কোনটা। তারপরে 4 নম্বরে যেটা আছে অরণ্য উপন্যাসের দেবার উপন্যাস বংশের সমাধি কোন পাহাড়ে রয়েছিল ওটা একটু দেখবেন আর যেটা হবে। তো আর তোমরা যদি উত্তরগুলো পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে, তাহলে ভালোই হবে। আর 5 নম্বরের হচ্ছে রুচণ্ডালের হাড় উপন্যাসটি কত সালে পূর্ববঙ্গে পুরস্কার পায়, 6 নম্বর হচ্ছে তিতাস একটি নদীর নাম উপন্যাসে কিশোর মারা যাওয়ার কতদিন পরে অনন্ত মা মারা যায়, তারপরে 7 নম্বরে হচ্ছে আমি ছোট গল্পে গায়ে যে কোশ্চেনটা মানে তোমরা দেখবে যদি না পারো ঠিক আছে তাহলে তোমরা কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারো, তোমরা স্ক্রিনশট করে রেখে দিবে তাহলে তোমরা দেখতে পাবে একটু, ঠিক আছে। আমি যথেষ্ট ভালোভাবে দেখার মানে চেষ্টা করছি দেখানোর। তো তোমরা কিন্তু এই চ্যানেলে মানে যদি মানে তোমাদের ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগে তাহলে কিন্তু লাইক অংশে লাইক করে দেবে, ঠিক আছে, লাইক কিন্তু করবে ফ্রেন্ড, তাহলে এতে কিন্তু উৎসাহটা বেড়ে যায় ভিডিও করার, আর মানে ভিডিও করতে খুব আগ্রহ লাগে যে লাইক লাইক করলে, ঠিক আছে। তো তোমরা আর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে কী কী ভিডিওর প্রয়োজন সেগুলো, তাহলে আমি বুঝতে পারবো যে না এই ভিডিওগুলো এখন আমি দিই, তো তোমরা বলে দেবে, ঠিক আছে। তো আমি সেই ভিডিওগুলো তখন আমি পোস্ট করবো আমার ইউটিউবে, তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ড, আমি আর বেশি কিছু বললাম না, চ্যানেলটার সঙ্গে কিন্তু থেকো, থ্যাংক ইউ সো মাচ। দেখবো বেঙ্গলি অনার্সের সপ্তম পত্রের বি নাম্বারটা, অর্থাৎ যেগুলো বট কোশ্চিন এসেছিলো, তো সেগুলো আমরা দেখে নেবো, কী কী এসেছিলো বট কোশ্চিন সেগুলো আমরা এবার দেখে নেবো, তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবে ফ্রেন্ড। তো আমরা লেটস গো দেখে নেব, ঠিক আছে।
ফ্রেন্ড, আশা করা যায় তোমাদের ভালোই লাগলো কোশ্চেনটা। এরপরের দিনে অষ্টম পেপারটা আমি নিয়ে আসবো, তোমরা সেখানে দেখে নেবে, ঠিক আছে? তো অষ্টম পেপারটা এরপরের দিনে আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড।